সরি জাতীয়করণের দাবিতে সারা দেশের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মচারী হল শনিবার বিয়ারতন হাজত যুগনদী সীতাকুণ্ড উপজেলা সত্তরত কর্মীল অবস্থান লয়। সীতাকুণ্ড উপজেলার মোট 22 ক্লিনিকত লাগাতার আন্দোলনের ফলে আজিয়াতুন ব্যাক ক্লিনিক বন্ধ আছে। আমাদের চাকরি রাজস্বকরণটাই আমাদের প্রাণের দাবি, তারপরও আমরা অনেকবার এগিয়ে লড়াই করেছি কিন্তু কোনোটাই আমাদের ফলপ্রদ হয়নি। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নটাত্তুন উপজেলার 51 কমিউনিটি ক্লিনিকের কর্মচারীর অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করিয়ায়ের। এ সময় কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোহাম্মদ ফরিদুদ্দিন, সহসভাপতি শারমিন আক্তারের বক্তব্য তার দাবির হতা উড়িয়ে। আর একখানে দাবি, আর চাকরি যে রাজস্ব হয় সরকার, আর চাকরি রাজস্ব, আর চাকরি রাজস্ব করানোর লাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। কেন্দ্র আদায়ের লাই বলে আর সারা বাংলাদেশে আর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিএসসি হল সৌরি জাতিকরণ লাই, আর সৌরি জাতিকরণ করে বলে বলি রে আর তো মারণ নামন সরের। সন্ধানিশত উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মীলর দাবি আদায়ের লাই কর্মসূচি অব্যাহত আছিল। 31 তারিখের মধ্যে সরকার দাবি বাস্তবায়ন না করিলে ফেব্রুয়ারির 1 তারিখের তুন আমরণ অনশন অব্যাহত থাকিব। এখন পর্যন্ত সরকার আর দায় বাস্তবায়ন করে, শেষ পর্যন্ত আর এখন কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি হিসেবে আর এখন উপজেলার পর্যায়ে কমিটি বন্ধ করে সন্দ্বীপ উপজেলার হারামিয়া বিশ্বজ্যা হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের মেইন গেটের সামনে কর্মসূচি পালন করে কমিউনিটি ক্লিনিকের কর্মীল সিআইসিপি জাতীয়করণের দাবি আদায় বাস্তবায়ন কমিটি সন্দ্বীপের আয়োজনে কর্মসূচিতে বক্তব্য রাখে নুরুন্নবী রুমি, সাইফুল ইসলাম সহ আরো বোধকেই। আমরা হচ্ছে একেবারে রুট লেভেলের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি সপ্তাহে 6 দিন করে, কিন্তু আমরা এখনো পর্যন্ত চাকরিটা স্থায়ীকরণে কোনো আশা পাচ্ছি কিন্তু কার্যক্রমটা সত্যিভাবে দাবি তো হচ্ছে না। আমাদের এই প্রাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এর চেয়ে চরম এবং পরম যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি। ডেস্ক নিউজ, C+ TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।